নমস্কার। আমি পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের যে শুভেচ্ছা বাণী তা পাঠ করে শোনাচ্ছি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 182তম জন্মতিথি উপলক্ষে বেলুর শ্রীরামকৃষ্ণ মঠে আয়োজিত হয়েছে এই ভক্ত সম্মেলন। ভক্ত বলতে ধরা যেতে পারে যার ভক্তি লাভ হয়েছে বা যিনি ভক্তি লাভের চেষ্টা করছেন। আমরা অনেক ধরনের সম্মেলন দেখে থাকি, এই সম্মেলন কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব, শ্রীমা সারদা দেবী, শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি ও শ্রীরামকৃষ্ণ সংঘকে কেন্দ্র করে। এই সকল ভাবে ভাবিত ও অনুপ্রাণিত যারা, তারা একত্রিত হয়েছেন এই সম্মেলনে সেই আদর্শ বিষয়ে মনন করার জন্য। সেই স্মরণ মনন সম্ভব হতে পারে জপ, ধ্যান, জীবন ও বাণীর পাঠ, আলোচনা, ভজন ইত্যাদির মাধ্যমে। দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখা যায় যে এরূপভাবে সময় কাটানো হয়ে ওঠে না, তাই এই ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মাস্টার মহাশয় শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঈশ্বরে কি করে মন হয়? উত্তরে ঠাকুর বলেছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এই আলোচনার মধ্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের নির্দেশ দিলেন এই কয়টি বিষয় অভ্যাস করার জন্য। নির্জন বাস, সাধু সঙ্গ, সৎ অসৎ বিচার ও ঈশ্বরের নাম গুণকীর্তন। এই অভ্যাসগুলি সাধক বা সাধিকাদের পৌঁছে দেবে তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে। শ্রীমৎ ভগবদ্ গীতায়ও 58:52 শ্লোকে এই ধরনের অভ্যাসের নির্দেশ রয়েছে। বলা হয়েছে, বিবিক্ত সেবি লঘ্বাসী যতবাক কায়মানসহ, অর্থাৎ নির্জন স্থানে অবস্থান ও পরিমিত আহার করিয়া বাক্য, শরীর ও মন সংযত করিয়া ইত্যাদি। এই বিবিক্ত সেবি কথার অর্থ শ্রীধর স্বামী তাঁর টীকায় করেছেন, শুচি দেশাবস্থায়ী, অর্থাৎ শুদ্ধ স্থানে বসবাসকারী। যে পরিসরে এই ভক্ত সম্মেলন আয়োজিত হয়েছে তার চেয়ে শুদ্ধ স্থান আর কি হতে পারে? এইরূপ আরও কয়েকটি গুণের অভ্যাসের কথা শ্রী ভগবান বলেছেন, যার মাধ্যমে সাধক সাধিকা ব্রহ্মভূয়ায় কল্পতে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হন। এটি গীতার কথা। এই সব অভ্যাসের জন্য এই ধরনের অনুষ্ঠান বিশেষ উপযোগী, তাই এখানে উপস্থিত সকলকে তা বুঝে বহির্মুখীনতা বর্জন করে এই অনুষ্ঠানের পূর্ণ ফল লাভের জন্য সচেষ্ট হতে হবে, আর সেটিই হবে এই অনুষ্ঠানে উপস্থিতির সার্থকতা। একভাবে বলতে গেলে এই ধরনের অনুষ্ঠান যেন জোর করে আমাদের সেই অভ্যাস করিয়ে নেয়। যেহেতু কোন আর বন সহজে পাওয়া যায় না, তাই একটি অবশিষ্ট থাকে, তা হলো মন। আমাদের মন যত পোক্ত হবে এই সব অভ্যাসের মাধ্যমে, ততই আমরা গভীরতরভাবে ইষ্টচিন্তায় নিমগ্ন হতে পারব। আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজির কাছে এই সম্মেলনের পূর্ণ সাফল্যের জন্য এবং তৎসহ তাদের শুভাশীর্বাদ সকলের উপরে বর্ষিত করার জন্য প্রার্থনা জানাই, যাতে সকলে তাদের প্রদর্শিত পথে এগিয়ে চলতে পারেন। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বেলুর মঠ, 2/3/2017, স্বামী স্মরণানন্দ। নমস্কার।